আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর অশেষ মেহরবানিতে আমি ভালো আছি। আজ অনেকদিন পর আপনাদের জন্য একটি ব্লগ নিয়ে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। ভিউয়ার্স, 3 ডিসেম্বর আমার 2 মেয়েকে আমরা জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে রেখে আসলাম। আমার আজকের ভিডিওটি সেদিনের কিছু কিছু খণ্ড ঘটনা নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সো ভিউয়ার্স, চলুন ভিডিওটি দেখি। আমরা সকাল 6টায় রংপুর থেকে রওনা করেছিলাম। প্রচণ্ড কুয়াশা ছিল, আর এই কুয়াশার মধ্যে আমি আর মেয়েদের বাবা আমার 2 মেয়েকে নিয়ে আমাদের যাত্রা শুরু করলাম। আমাদের 4 জনেরই প্রচণ্ড খারাপ লাগছিল, আর আমরা 4 জনই আমাদের খারাপ লাগাটা কেউ কারো কাছে প্রকাশ করছিলাম না। সকালে সুন্দর সূর্যোদয় দেখলাম, আর শীতের সকালে অপরূপ সৌন্দর্য তো বলার মতো না। আপনারা দেখছেন ভিডিওতে। ভিউয়ার্স, আমরা জয়পুরহাটের কাছাকাছি চলে এসেছি, জয়পুরহাটে পৌঁছে গিয়েছি। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখছেন এই যে বোর্ড লাগানো আছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজটা একদম গ্রামের মধ্যে, মনে হয় যে এক মফস্বল একটা এরিয়া। জয়পুরহাট একটা ছোট্ট জেলা শহর। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি। ভিউয়ার্স, অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছালাম। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের যে ডান দিকে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের গেট, এখানে পৌঁছানোর পরে মনে হচ্ছিল আমার সমস্ত শরীর অবশ হয়ে আসছিল। কিভাবে 2 মেয়েকে আমি এখানে রেখে রংপুরে ফিরে যাব আমি আসলে বুঝতে পারছিলাম না। আর আমরা 4 জনই চেষ্টা করছিলাম 4 জনের খারাপ লাগাটা 4 জনের কাছ থেকে লুকানো। আমার 2 মেয়ে, আমি এখানে ওয়েট করছি। ওদের বাবা গাড়ি থেকে লাগেজগুলি আনতে গিয়েছিল, আরও ক্যাডেটরা এসে গেটের বাইরে অপেক্ষা করছে। আমার 2 মেয়ে তাদের লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে, ওদের বাবাও আর একটা লাগেজ নিয়ে আসছে। অরিসা প্রথমে কলেজের প্রধান ফটক দিয়ে প্রবেশ করলো লাগেজ নিয়ে, এরপরে পারিসা যাচ্ছে। ওদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে। কিন্তু প্রথমে ওদেরকে নিয়ে আসা হলো কোভিড টেস্টের জন্য। ওখানে একটা মেডিকেল ক্যাম্প করা হয়েছিল। গেটে ঢোকার পরে প্রথমে ওদেরকে কোভিড টেস্টের জন্য আনা হলো সেই ক্যাম্পে। আমার মেয়েরা নিজেরাই গিয়ে বসলো স্যাম্পল দেওয়ার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্যারেন্টসরা আছে, ক্যাডেটরা তাদের প্যারেন্টসদের সাথে আছে। সবাই তাদের সন্তানদেরকে আজকে এখানে রেখে চলে যাবে। এই যে ক্যাডেটদের লাগেজগুলি এখানে সব, ওরা ক্যাডেটদের সবার একটা করে নাম্বার থাকে, সেই নাম্বার লাগিয়ে নিচ্ছে। আমার মেয়েরা কোভিড টেস্ট করে বেরিয়ে আসলো। এই যে রাস্তা, এই রাস্তাটা সোজা চলে গেলে একাডেমিক বিল্ডিং। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজটা অনেক সুন্দর। আর এই পাশে যে মাঠটা দেখতে পাচ্ছেন, এটা এখানে ওদের পিটি গ্রাউন্ড। ছিমছাম শান্ত একটি পরিবেশ। সব লাগেজগুলি ওরা একখানে করছে এবং লাগেজগুলিতে ক্যাডেট নাম্বার লাগিয়ে নিচ্ছে। ক্যাডেটদের প্রত্যেকটা ক্যাডেটের নিজস্ব একটি করে নাম্বার থাকে, ওই নাম্বার লাগিয়ে নিচ্ছে। তারপরে ওইগুলি তারা তাদের হাউজে পৌঁছে দিবে। আমার 2 মেয়ে ওদের বাবার সাথে চলে যাচ্ছে একাডেমিক বিল্ডিংয়ের দিকে, আর আমি পেছনে পেছনে ওদের ভিডিও করছি। আর আমার বুকের ভিতরটা কেঁপে উঠছে যে মেয়ে দুটোকে আমি এখানে রেখে যাব। বারবার আমার একই কথা মনে হচ্ছে, প্রশাসনিক ভবন পাশে আর সাথে হাসপাতাল। এখানে একজন আর্মি মেডিকেল অফিসার আছেন, বাচ্চাদের জন্য এমার্জেন্সি কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হলে বাচ্চাদেরকে উনি ট্রিটমেন্ট দিয়ে থাকেন। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। দুজন ওদের বাবার সাথে যাচ্ছে, একটু দাঁড়িয়েছে, সম্ভবত ওরা আমার জন্য ওয়েট করছিল। এই যে দেখুন ওদের প্যারেড গ্রাউন্ড, একদম ছিমছাম ছবির মতো। এই যে 3টা হাউজের নাম এখানে দেওয়া আছে, সেতারা হাউস, রাজিয়া হাউস, তারামন হাউস। আর ওই হাউস ক্যাম্পাসে ওদের একজন একটা ক্যান্টিন আছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে গেলে একটা শহীদ মিনার আছে, এবং শহীদ মিনারের পাশ দিয়ে আর একটু গেলেই ওদের হাউস ক্যাম্পাস। মেয়েরা ওদের বাবার সাথে একাডেমিক বিল্ডিংয়ের সামনে চলে গিয়েছে। এই হচ্ছে ওদের একাডেমিক বিল্ডিং, যেখানে ওদের ক্লাস এক্সাম হবে।
একাডেমিক বিল্ডিংটা অনেক বড়, খুব সুন্দর করে সাজানো, মানে সবকিছু এত সুন্দর ছবির মতো, নিট অ্যান্ড ক্লিন। মেয়েরা এখন অডিটোরিয়ামের দিকে চলে আসলো। অডিটোরিয়ামে ওদের রিসেপশনের ব্যবস্থা করেছিল হাউস মাস্টার প্লাস ওদের ফর্ম মাস্টার, মানে যাদেরকে আমরা ক্লাস টিচার বলি, তারা ওদেরকে রিসিভ করে নিল। নেওয়ার পরে আমরা অডিটোরিয়ামে চলে গেলাম, কারণ অডিটোরিয়ামে ওদের জন্য একটা কালচারাল প্রোগ্রাম হবে ওদেরকে রিসিভ করে নেওয়ার জন্য। আমরা অডিটোরিয়ামে চলে যাওয়ার পরে আমার 2 মেয়ের যেহেতু হাউস আলাদা, ওদের দুজনকে দু জায়গায় বসতে হলো, আর প্যারেন্টস হিসেবে আমরা আলাদা বসলাম। আমরা অপেক্ষা করছি কালচারাল প্রোগ্রামের জন্য। সুন্দর একটি কালচারাল প্রোগ্রামের পরে ক্যাডেটদেরকে ওদের প্যারেন্টসদের সাথে ছেড়ে দেওয়া হলো নিজস্ব কিছু সময় কাটানোর জন্য। আমরা একসাথে লাঞ্চ করলাম, কিছু ছবি তুললাম, আর প্রতিটা মুহূর্তে আমার মনে হচ্ছিল যে কিছুক্ষণ পরে আমার এই 2 মেয়েকে এখানে রেখে চলে যেতে হবে। তারপরে ওদের স্টাফরা ওদেরকে ফল ইন করালো, হাউস ওয়াইজ বাচ্চারা সব ফল ইন করলো। আমার 2 মেয়ে 2 হাউজের জন্য 2টো গ্রুপে ভাগ হয়ে গেল। শুরু হলো ওদের আলাদা পথ চলা। নিয়ে গেল বাচ্চাদেরকে, এখানে আসলে বলার মতো আর কিছু নেই, আমি নিজের ফিলিংসটা এখানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কেমন লাগে। বাচ্চারা এই যে একটা গেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওদের হাউস ক্যাম্পাসের গেট। এই গেট দিয়ে সব ক্যাডেটদেরকে ভিতরে নিয়ে যাওয়া হলো। আমাদেরকে কাছে যেতে দেওয়া হয়নি, কোভিডের জন্য আমাদেরকে হাউস পর্যন্ত অ্যালাউ করেনি প্যারেন্টসদেরকে। তো মেয়েরা চলে গেল হাউজে। তারপরে আমরা এই যে প্যারেড গ্রাউন্ডে আসলাম, এই প্যারেড গ্রাউন্ডে নর্মালি ওদের ভোরের পিটি, বিকালের গেম সব হবে। প্যারেড গ্রাউন্ডটা অনেক সুন্দর এবং বড়, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। দেখুন পাশে একটা বন আছে ছোট্ট, অনেক গাছপালা, তার পাশে ক্যাডেটদের জন্য একটা সুইমিং পুল আছে, এখানে ক্যাডেটরা সুইমিং করে। বাস্কেটবল গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, যেখানে বিকালে হয়তো ক্যাডেটরা গেমস করবে। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ মেয়েদের জন্য মিলিটারি একটা হাই স্কুল, যেটা 2006 সালে যাত্রা শুরু হয়। সো ভিউয়ার্স, আমার মেয়েরা জয়পুরহাট গার্লস ক্যাডেটে 17 ইনট্যাক ব্যাচ হিসেবে জয়েন করলো। সবাই দোয়া করবেন ওদের জন্য। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।